Okay, class 5, we will continue English Marigold, chapter Around the World from page number 156. The train headed for the steep mountains. এবার ট্রেনটা চলতে চলতে কোথায় যাচ্ছে? স্টিপ মাউন্টেন। স্টিপ মানে একদিকে ধারে ধারে রাস্তা থাকে আর একদিকে নিচের দিকে ঢালু, একদম নিচে গর্ত, একদম সাইডে সাইডে, মানে সাইডে সাইডে ধারে ধারে যাচ্ছে পাহাড়ে। দিস ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দ্য জার্নি উইথ ইটস ওয়াইন্ডিং রোডস। আর যেটা এখন বললাম আমি, পাহাড়ে সাইডে সাইডে, মানে এটা সব থেকে কষ্টকর, সবচেয়ে কঠিন জার্নি থা যাত্রা। কেন? ওয়াইন্ডিং মানে ঘুমাবদার রাস্তা, পাহাড়ে সাইডে সাইডে ঘুরে 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 সব ঘোর রাস্তা। আর যখনই ঘোর হয় একটু ডেঞ্জার থাকে, যদি একটু স্লিপ হয়ে গড়িয়ে যায়। দেখবে অনেক সময় আমরা বাইকে যাই, যদি একটু বেশি টার্নিংয়ে যাই, যে পিছনে বসে থাকে, যে চালায় তার কিছু মনে হয় না, কিন্তু যে পিছনে বসে থাকে যখনই টার্নিং নেওয়া হয় কোনো বাস বা গাড়ি বা ইয়ে, তখন একটু কীরকম ভয় লাগে, যা মনে হয় গেলাম বোধ হয়। সো ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এমন ফিলিং হচ্ছিল। দে পাস দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দেয়ার জার্নি, এবং পাহাড় থেকে সব থেকে উঁচু জায়গা থেকে ওরা পাস করল, 7,524 feet আবাভ দ্য সি লেভেল, মানে সমুদ্র লেভেল থেকে এত উঁচু। ইন আ ফিউ আওয়ার্স দে উড বি আউট অফ দ্য রকি মাউন্টেন্স, মানে কিছু ঘন্টার মধ্যেই ওরা এই পাথরওয়ালা পাহাড় থেকে দূরে অন্য জায়গায় চলে আসবে, মানে রাস্তাটা পাল্টিয়ে যাবে। After the passengers had taken their breakfast, the train gave a shrill whistle and braked with a jerk and came to a halt. বলছে সব প্যাসেঞ্জার্স যখন ব্রেকফাস্ট করে নিল, মিন্স ইটস মর্নিং টাইম, তখন ট্রেনে হালকা শ্রিল হুইসল, মিন্স হালকা সিটি বাজা, হালকা সিটি বাজল, এবং জার্ক মানে ঝটকা। দেখবে ট্রেনে যখন ব্রেক লাগায় এরকম একটু ট্রেনটা একটু ঝটকা হয়, একটু দোলে, হিলতা হয়, দ্যাট ইজ কল জার্ক অ্যান্ড কেম টু এ হল্ট। হল্ট মিন্স স্টপ। তারপরে ব্রেক লাগালো, জার্কটা কেন হলো? ট্রেনে ব্রেকের জন্য। পাশে পাটট আ ফ্রেঞ্চ প্যাসেঞ্জার ওয়েন্ট টু সি হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। এবার পাশে পাটট, এই যে প্যাসেঞ্জার ছিল ফ্রম ফ্রান্স, গেল এবং দেখতে গেল কি ব্যাপার, ক্যা হুয়া ভাই, ট্রেন রুক কিউ গিয়া, এও দেখনে গিয়া। There was nothing to be seen. Kuch nahi dikh raha tha. Kichu dekha jachhilo na. The train had halted in the middle of nowhere. Mala maaj rasta hai. Beech raste mein hi ruk gaya tha. Koi station wagaira kuch nahi. There was no station in sight. Aas paas mein dekhne se koi bhi station nahi dikh raha. Kono station dekha jachhilo na. He heard the signalman say. To usko sunai diya. Signalman kothai tha ke? Signalman last bogie the. একদম ট্রেনে লাস্ট একটা ঘর থাকে, সিগন্যালম্যানে আলাদা ঘর থাকে, ওখান থেকে ফ্ল্যাগ দেখায়, ওখান থেকে শুনতে পেল কি বলছে সিগন্যালম্যান, দ্য ট্রেন কান্ট গো অন, ট্রেন যেতে পারবে না আর, দ্য ব্রিজ নিয়ার মেডিসিন বো ওয়ন্ট সাপোর্ট দ্য ওয়েট, বলছে মেডিসিন বো যেটা আছে জায়গার নাম, তার পাশে যে ব্রিজটা আছে ট্রেন কা ওজন নেই উঠা সকতা, মানে ডিস্টার্ব হয়ে গেছে ব্রিজটা, ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে, ও উসকা ট্রেন কা ওজন নেই লে পায়গা, ওজন সইতে পারবে না, ভেঙে যাবে। It was a suspension bridge and some of its cable were broken. কি হয়েছিল? Suspension bridge. Suspension মানে ঝুলন্ত bridge. যে ঝুলাওয়া রাতা। কি দিয়ে? Cable দিয়ে। মোটা মোটা দড়ি রসা বা স্টিলের তার দিয়ে ঝুলেছিল। আর কিছু cable, কুছ তার যো হ্যায়, কিছু তারগুলো ছিঁড়ে গেছিল। The driver of the train said, perhaps there is a chance of getting across the bridge by letting the train proceed at maximum speed. ড্রাইভারটা কি বললো? হো সকতা হ্যায়, একটা সম্ভাবিত চান্স আছে। যদি যদি ট্রেনটা ফুল স্পিডে নিয়ে যায় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে। ঠিক, অল অ্যাবোর্ড সেড দ্য কন্ডাক্টর। অল অ্যাবোর্ড মিন্স সব লোক চড়ে যাও ভাই, কেন অনেকজন নেমে পড়েছিল। দেখবি বাস টাস খারাপ হয়ে গেলো, সবাই নেমে পড়ে, এই কী হলো রে, কী হলো, কে টয়লেট করতে গেলো, কে কিছু সব নেমে পড়ে, বেশিরভাগ বেটা ছেলেগুলো সব নেমে পড়ে। সেখানে সবাই কন্ডাক্টর বললো, সবাই চেপে পড়ো, ট্রেন মে চলে যাও। দ্য প্যাসেঞ্জার্স গট অন দ্য ট্রেন অ্যান্ড দ্য ড্রাইভার রিভার্স দ্য ট্রেন ফর এ নিয়ারলি মাইল। যে ড্রাইভারটা কী করলো, ট্রেন কো পিছে লে গিয়া, প্রায় এক মাইল, এক মিল পিছে লে গিয়া ট্রেন কো। দেন হি গেভ আনাদার হুইসল, উসকে বাদ ফির সে এক বার সিটি মারা। কিসনে মারা? ড্রাইভার। ট্রেন, দ্য ট্রেন বিগ্যান টু মুভ ফরওয়ার্ড সো ফাস্ট দ্যাট ইট ওয়াজ ফ্রাইটেনিং। ইতনা স্পিড সে জানে লাগা, এত স্পিডে যেতে লাগো কি সবকো ডর লাগনে লাগা। ফ্রাইটেনিং মিন্স ভয় লাগা। দ্য প্যাসেঞ্জার্স হ্যাড দ্য ফিলিং দ্যাট দ্য ট্রেন ওয়াজ নট রেস্টিং অন দ্য ট্র্যাকস বাট ওয়াজ ফ্লোটিং থ্রু দ্য এয়ার।
তো প্যাসেঞ্জার্স কো লাগ রা থা মনে হচ্ছিল যে ট্রেনটা পটরি পর নেই হাওয়াতে চলছে এত স্পিডে চলছে অ্যাজ দ্য ইঞ্জিন শ্রিকড অ্যান্ড দ্য ট্রেন শাডার্ড দে ওয়ার ওভার দ্য ব্রিজ ইন এ ফ্ল্যাশ তো জেসে কি ইঞ্জিন কে শ্রিকড শ্রিকড মানে আওয়াজ জিতনা আগে তো কয়লা ইঞ্জিন ছিল তো বহুত আওয়াজ করা থা জোর জোর সে ভক 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 অ্যান্ড দ্য ট্রেন শাডার্ড শাডার মিন্স ট্রেনটা টু নোট হিল রা হয় পুরা দে ওয়ার ওভার দ্য ব্রিজ ইন এ ফ্ল্যাশ তো এক ঝটকে ফ্ল্যাশ মিন্স চোখ মিচকাতেই পলকে ঝপকতেই একদম ব্রিজ থেকে ব্রিজ ফিরিয়ে গেল অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ দে পাসড ওভার দ্য মেডিসিন ব্রিজ দ্য ব্রিজ ক্র্যাশ ডাউন ইন টু দ্য রেজিং ওয়াটার্স বিলো তো যেই যেই ট্রেন নিকল গিয়া ভাই ব্রিজটা একদম ভেঙে পড়ে একদম নদী নিচে নদী ছিল নদীতে পড়ে গেল রেজিং ওয়াটার্স বিলো মানে রেজিং মিন্স ভেতাওয়া পানি নিচে জোরে থেকে যে জলটা বইছিল সেই জলের মধ্যে পড়ে গেল ব্রিজটা দ্য ট্রেন কন্টিনিউড ইটস কোর্স দ্যাট ইভিনিং উইদাউট ইন্টারাপশন ইন্টারাপশন মিন্স বিনা কিছু অসুবিধা বিনা কিছু প্রবলেম ওটা চলতে থাকলো ট্রেনটা অ্যাজ দ্য ট্রেন মুভ ফরওয়ার্ড দ্য নেক্সট ডে গুড ইভিনিং ইট ওয়াজ সডেনলি অ্যাটাকড বাই হান্ড্রেডস অফ সিয়ক্স ইন্ডিয়ান্স যাব আগে গিয়া ট্রেন ভাই এগিয়ে গেল তখন হান্ড্রেডস অফ মানে একশো সে জাদা যে সিয়ক্স ইন্ডিয়ান্স হু আর সিয়ক্স ইন্ডিয়ান্স আ ট্রাইব অফ নেটিভ রেড ইন্ডিয়ান্স মানে একটা রেড ইন্ডিয়ান্সের দল একটা পোয়েম ছিল তোদের মধ্যে একটা মনে পড়ছে আমার খেয়াল পড়ছে না তোদের এই ক্লাসে ছিল রেড ইন্ডিয়ান্স নকমি নকমি নাকি একটা ছিল বোধ হয় হিয়াওয়াতা ফোরে তো যাই হোক ওইটাই এখানে আছে দিজ আর এই কবিলা আদিবাসী দল এরা অনেকজন একসঙ্গে অ্যাট্যাক করলো ট্রেনে লুটনে কে লিয়ে লুটপাট করার জন্য ম্যানি অফ দেম অপিয়ার ফ্রম অল সাইডস জাম্প অন টু দ্য মুভিং ট্রেন অ্যান্ড পুল দেমসেলস আপ দ্য স্টেপস তো বহুত সাই দিখ রে থে কিছু জন ট্রেনে লাফিয়ে গেল কুদ গে ট্রেন কে উপর সিঁড়ি যে ট্রেনে সিঁড়ি থাকে সেখান থেকে চেপে গেল দেওয়ার আর্ম উইথ রাইফেলস সবার হাতে কি ছিল রাইফেল ছিল বন্দুক সাম অফ দ্য ট্রাভেলার্স হ্যাড রিভলভার্স কিছু কিছু হাতে রিভলভার পিস্তল যেটা বলি আমরা দে ডিফেন্ডেড ডিফেন্ডেড মিন্স রক্ষা করা আপনি আপকে রক্ষা করা দেমসেলস ব্রেভলি বাই আনসারিং উইথ পিস্তল শটস দেখো ছবি দেখতে পাচ্ছ তো নেক্সট পেজে সব লোক বন্দুক কা গুলি চালা রে থে গুলি চালিয়ে নিজেকে বাঁচাচ্ছে মানে রক্ষা করছে বলতে সবাই সবাইকে ভয় দেখাচ্ছে কারা ভয় দেখাচ্ছে কাকে দি সিয়ক্স রেড ইন্ডিয়ান্স টু দ্য রেলওয়ে প্যাসেঞ্জার্স দ্য কন্ডাক্টর ক্রাইড আউট কন্ডাক্টর ক্রাইড আউট মিন্স চিল্লায়া জোরসে দ্য ট্রেন মাস্ট বি স্টপড অর উই আর লস্ট বুঝলো ভাই ট্রেনটাকে থামতে হবে নাহলে আমরা সবাই লস্ট মানে আপনার জিন্দেগি চালা যায়গা লস্ট মানে হারিয়ে যাব না আমাদের জীবন চলে যাবে আই উইল গো সেট পাসেপাটাউট তো পাসেপাটাউট কি বললো আমি যাবো মে যাউঙ্গা হি ওপেন দ্য ডোর অ্যান্ড আনসিন বাই দ্য রেড ইন্ডিয়ান্স হি স্লিপড আন্ডার দ্য রেসিং ট্রেন অ্যান্ড হোল্ডিং অন টু দ্য চেইনস হি স্লোলি রিচ দ্য ইঞ্জিন তা কি করলো পাসেপাটাউট আস্তে আস্তে চুপচাপ চুপচুপকে ওদের চোখে আড়াল করে উনসে ছুপকে চলা গিয়া কাহা চেন চেন ধরে ধরে চলে গেল ইঞ্জিনে দেন হি সেপারেটেড দ্য ইঞ্জিন ফ্রম দ্য কোচেস দে স্টার্টেড টু স্লো ডাউন তারপর কি করলো ইঞ্জিন কো কোচ সে আলাদা করে দিয়া মিন্স ইঞ্জিনটাকে আলাদা করে দিল হ্যাঁ তারপরে আস্তে আস্তে ওদের বগিগুলো কি কোচগুলো স্লো হতে লাগলো কেন ইঞ্জিন চলে গেল গিয়ে দে হ্যাড নিয়ার দ্য স্টেশন ওয়ার সোলজার্স অ্যাট্রাক্টেড বাই দ্য সাউন্ড অফ শটস হারিড টুয়ার্ডস দ্য সেট তো ধীরে ধীরে কাহা পৌঁছ গে আগে চলে গে যাহা পর কুছ সোলজার্স থে সৈনিকরা ছিল কিছুরা আর তারা ওই বন্দুকে আওয়াজ পেয়েছে শুনতে তারা শুনতে পেয়েছিল দূর থেকে দিয়ে ওরাও আসছে দেখছি দ্য রেড ইন্ডিয়ান্স অন বোর্ড স দেম অ্যান্ড কুইকলি জাম্পড অফ বিফোর দ্য ট্রেন স্টপড এন্টায়ারলি আর রেড ইন্ডিয়ান্সরা কি করলো ওরা ভয় খেয়ে গেল সোলজার্স দেখে তো ওলো কুদ গে ট্রেন থেকে লাফিয়ে গেল সোলজার্স দেখনে সে পেলে ওদের দেখার আগে দ্যাটস ইট চলো সো গিভ এ গুড রিডিং গো থ্রু দ্য স্পেলিংস রাইট